হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউজ কর ইউটিউব চ্যানেল। ওয়ান স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিংয়ের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, অর্থাৎ ITI। তো যে সকল ছাত্রছাত্রীরা ইতিমধ্যে মাধ্যমিক পাশ করেছেন তারা কিন্তু ITIতে ভর্তি হতে পারেন এবং অনেকে কিন্তু ভর্তি হচ্ছেন, এবং তাছাড়াও কিন্তু যারা 8 পাস তারাও কিন্তু ভর্তি হতে পারবে। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হলো আপনারা কীভাবে ITIতে ফর্ম ফিল আপ করবেন নিজের মোবাইল থেকে, বাড়িতে বসে বা কম্পিউটার থেকে। তো চলুন শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে, আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। তাছাড়াও ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিংয়ের অফিসিয়াল ওয়েবসাইটটি আমি এই ভিডিওর ডেসক্রিপশনের নিচে পিন করে দেবো লিঙ্কটি, সেই লিঙ্ক থেকে আপনারা কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। সবার প্রথমে আমার ভিডিও ডেসক্রিপশনের নিচে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কের থেকে আপনারা কিন্তু এই ওয়েবসাইটে চলে আসবেন, অর্থাৎ scvtwb.in। এই ওয়েবসাইটে আসার পরে আপনারা নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করার পরে কিন্তু একটি অপশন আপনারা পেয়ে যাবেন, সেটি হলো নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। তো নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর একটি নতুন পেজে আপনাদের নিয়ে আসবে থেকে কিন্তু আপনারা এরকম একটি পেজ দেখতে পাবেন, এবং সেখানে সবার প্রথমে কিন্তু উপরে লেখা আছে দেখতে পাচ্ছেন যে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। তো নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে আপনারা, তার নিচে আছে ফার্স্ট নেম ইয়ার অ্যাপ্লিক্যান্ট, তো আপনার ফার্স্ট নেমটি এখানে লিখবেন। তো ফার্স্ট নেম যেমন কারোর নাম রাজীব কুমার ঘোষ, তো প্রথম নেম হবে রাজীব, আর মিডিল নেম হবে কুমার, আর লাস্ট নেম হবে ঘোষ। এরকমভাবে কিন্তু আপনাদের নামটা লিখবেন, তারপরে আপনাদের যে বাবার নাম, বাবার নামটা কিন্তু এখানে সম্পূর্ণ ক্যাপিটালে বড় হাতের লিখবেন, নামও বড় হাতের লিখবেন। তারপরে আপনার মায়ের নাম যেটি আছে সেটি কিন্তু ক্যাপিটালে বড় হাতের এখানে লিখবেন। তারপরে আপনার ডেট অফ বার্থটা এখানে কিন্তু সিলেক্ট করে নেবেন, তারপরে নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পরে, তারপরে নিচের দিকে আসার পরে এখানে একটি অপশন দেখতে পাবেন আধার কার্ড নাম্বার। এখানে কিন্তু আপনার যে 12 ডিজিটের আধার কার্ড নাম্বারটি আছে সেটি কিন্তু এখানে লিখে দেবেন, একটি বৈধ মোবাইল নাম্বার এখানে লিখে দেবেন, একটি বৈধ ইমেল আইডি কিন্তু আপনি এখানে লিখে দেবেন। তারপরে এখান থেকে নিজের দিকে আসার পরে আপনি ছেলে না মেয়ে সেটি কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে এই ক্যাপচার কোডটি কিন্তু সুন্দরভাবে এই ঘরে ফিল আপ করবেন। ফিল আপ করার পর রেজিস্ট্রেশন যে অপশন আছে, রেজিস্ট্রেশন অপশন আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়ে যাবে। তার আগে কিন্তু রেজিস্ট্রেশন হওয়ার আগে কিন্তু আপনাদের যে মোবাইল নাম্বারটি এন্টার করেছেন সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি 6 কোডের ডিজিটের কোড নাম্বার যাবে, সেই 6 ডিজিট কোডটা কিন্তু আপনারা এখানে ফিল করবেন। ফিল করে কিন্তু ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন। তা ভ্যালিডেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু সাকসেসফুলি রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে। তারপরে আপনারা লগ ইন পেজে চলে আসবেন, অর্থাৎ যেখানে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন আছে তার পর পাশেই কিন্তু তারপরে আপনারা এখানে লগ ইন করবেন। তো লগ ইন করার জন্য আপনাদের যে রেজিস্টার মোবাইল নাম্বারটি আপনারা ইনপুট করেছিলেন সেই রেজিস্টার মোবাইল নাম্বারটাকে এখানে কিন্তু আপনি বসাবেন। তারপরে পাসওয়ার্ড হিসেবে কিন্তু আপনাদের যে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ, সেই জন্ম তারিখটা কিন্তু এখানে বসাবেন। তো ধরুন কারো জন্ম তারিখ 06/09/2002, তো আপনারা কিন্তু এই যে অবলিকগুলো দেবেন না, ডাইরেক্ট 06/09/2002 এটাই কিন্তু আপনাদের পাসওয়ার্ড হয়ে যাবে। এরকমভাবে কিন্তু আপনারা পাসওয়ার্ডটা বসাবেন, এবং বসানোর পরে এখানে যে ক্যাপচার কোডটি আছে ক্যাপচার কোডটি কিন্তু এই ঘরে দেবে, দিয়ে কিন্তু লগ ইন অপশানে ক্লিক করবেন। তারপরে আপনারা কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে, এরকম একটি ইন্টারফেস কিন্তু আপনাদের শো করবে। তো এখান থেকে আপনারা কি যাবেন আপডেট নাওতে ক্লিক করবেন। আপডেট নাওতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, এবং এই এখানে কিন্তু সমস্ত কিছু আপনার ডিটেলস শো করবে, মানে যেগুলো আপনি রেজিস্ট্রেশন করার সময় ফিল করেছেন সেগুলো কিন্তু কিছু কিছু শো করবে। নিচের দিকে আপনারা স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করার পরে যে ধর্ম থেকে শুরু হবে, তো আপনি ধর্ম আপনার যে ধর্ম এখান থেকে হিন্দু না মুসলিম সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন, যে ধর্ম আপনি বসবাস করেন। তারপরে এখানে আপনাদের জাতি কী আছে সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আপনি ফিজিক্যাল মানে হ্যান্ডিক্যাপ কিনা যদি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। তারপরে আপনাদের জেন্ডার কী আছে, ছেলে মেয়ে সেটি কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট করা থাকবে। তারপরে আপনার আপনি কি বিবাহিত না অবিবাহিত সেটি কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন, অবশ্যই কিন্তু আপনারা অবিবাহিত হবেন। এই জায়গা থেকে এই যে জাতি বা কাস্ট সার্টিফিকেট আপনারা OBC SC ST যাই হয়ে থাকেন সেটি কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে আপনাদের যে ঠিকানা আছে সেই ঠিকানাটা কিন্তু সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে আপনাদের যে রাজ্যের নাম আছে সেই রাজ্যেরও কিন্তু সিলেক্ট করবেন। রাজ্যের নাম সিলেক্ট করা হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনাদের থানা, মানে ওই রাজ্যের যে থানার মধ্যে আপনি বসবাস করেন সেই থানাটি কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন।
তারপরে নিচে আপনার পোস্ট অফিসটা সিলেক্ট করবেন, তারপরে নিচে কিন্তু আপনারা পিনকোডটা বসাবেন, অর্থাৎ এই ঘরে কিন্তু আপনারা পিনকোডটা বসিয়ে দেবেন। তারপরে এখানে একটি অপশান আছে, যে অপশানে বলা হয়েছে যে আপনি ভোকেশনাল PBSSD কোটায় সুবিধা নিতে চান, যদি নিতে চান তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন, সেটি হচ্ছে ইন কেস অফ ডুপ্লিকেট অ্যাপ্লিকে ডবল ডুপ্লিকেট পেমেন্ট ফর দ্য রিফান্ড অপশান। তো আপনারা যদি পেমেন্টটা ডবল করে ফেলেন তাহলে কিন্তু আপনারা ফেরত পাওয়ার একটি চান্স পাবেন, তো এখান থেকে কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু দুটি অপশান দেখানো হবে, তো একটি হচ্ছে টু দ্য সেম অ্যাকাউন্ট ফ্রম হোয়ার দ্য মানি ইজ ডিডেক্টেড আর ইন টু দ্য ফলোয়িং অ্যাকাউন্ট স্যাটিসফাইড হেয়ার, অর্থাৎ আপনি যে অ্যাকাউন্ট থেকে আপনার টাকাটা কাটা হয়েছে সেই অ্যাকাউন্টে কি ফিরে পেতে চান না হলে কি অন্য অ্যাকাউন্টে পেতে চান। তো আমি সাজেস্ট করবো কিন্তু আপনারা এটাই সিলেক্ট করবেন, যে অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটেছে সেই অ্যাকাউন্টটাই রিটার্ন আসুক। তারপরে নিজের সমস্ত কিছু ঠিকঠাক থাকার পরে সেভ অপশানে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটি ফ্ল্যাশ মেসেজ কিন্তু শো করবে, সাকসেস রেকর্ড আপডেট ওকে। আবারও আপনারা এই অপশানে চলে আসবেন এবং আসার পরে এখান থেকে কিন্তু আবারও আপনারা এই যে আপডেট নাওতে ক্লিক করবেন। আপডেট নাওতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, এখানে কিন্তু দুটো গ্রুপ আছে ITI-এর, একটা হচ্ছে ই গ্রুপ, একটা হচ্ছে এম গ্রুপ। তো ই গ্রুপে কিন্তু আপনারা 8 পাশে আবেদন করতে পারবেন, তার জন্য কিন্তু অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে। আর এম গ্রুপে কিন্তু আপনাদের মাধ্যমিক পাস থেকে আবেদন করতে পারবেন। তো এম গ্রুপে যারা আবেদন করবেন তারা কিন্তু এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। তো এম গ্রুপে কিন্তু ট্রেডটা বেশি থাকে আর 8 পাশে কিন্তু ই গ্রুপে ট্রেডটা কম থাকে। তো এখান থেকে কিন্তু এম গ্রুপে অ্যাপ্লাই করার জন্য একা একাই সমস্ত প্রসেসগুলো কিন্তু আপনাদের কমপ্লিট করতে হবে। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান স্ট্যাটাস পেন্ডিং, পেমেন্ট স্ট্যাটাস পেন্ডিং, ডকুমেন্ট স্ট্যাটাস পেন্ডিং, ভেরিফিকেশান স্ট্যাটাস পেন্ডিং, সবই পেন্ডিং, এগুলো কিন্তু আপনাদের ফিল করতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে ফিল করবেন। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, এখান থেকে আপনাদের যে স্কুল থেকে আপনারা মাধ্যমিক পাস করেছেন সেই স্কুলের নামটা এখানে লিখে দেবেন। তারপর নিচের দিকে আসবেন, এখানে কোন বোর্ড থেকে পাস করেছেন সেইটি কিন্তু বোর্ডটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে যে জেলা থেকে আপনি মাধ্যমিকটা পাস করেছেন সেই জেলার নামটা কিন্তু এখানে, অর্থাৎ আপনার যে স্কুল সেই স্কুলের যে জেলা সেই জেলার নামটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আপনি যে মাধ্যমিকের নাম্বার পেয়েছেন সেই নাম্বার কিন্তু এখানে মোট নাম্বার এখানে লিখবেন এবং কত পেয়েছেন সেটি কিন্তু এখানে লিখবেন। তারপরে এখান থেকে আপনারা পরে একটি অপশান দেখতে পাবেন, এখানে কিন্তু বলা হয়েছে যে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় ভৌত বিজ্ঞান বিজ্ঞান বিষয় আপনার আছে কি না, তো অবশ্যই আছে, তাই ইয়েস করবেন। তারপরে আপনি নিচের দিকে আসবেন এবং এই অপশানে আপনি কত নাম্বার পেয়েছেন, ভৌত বিজ্ঞানের মোট নাম্বার কত, কত নাম্বার পেয়েছেন সেটি কিন্তু এখানে লিখবেন। তারপরে আপনি যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন সেই মাধ্যমিক পরীক্ষায় অঙ্ক অর্থাৎ ম্যাথামেটিক্স ছিল কি না, যদি থেকে থাকে তাহলে ইয়েস করবেন। এবং এখানে সেই অঙ্কে আপনি ফুল মার্কস কত আপনার মানে কতর মধ্যে পরীক্ষা হয়েছে এবং কত পেয়েছেন সেটি কিন্তু এখানে লিখবেন। সমস্ত কিছু ঠিকঠাক থাকার পরে যদি আপনারা চেক করবেন, প্রিভিয়াস করে নেবেন, চেক করবেন, চেক করে কিন্তু আপনারা সেভ অপশানে ক্লিক করবেন। সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখান থেকে মে অ্যাপ্লাই ফর ITI ই গ্রুপ, মে অ্যাপ্লাই ফর তোমার পলিটেকনিক ফার্স্ট ইয়ার, মে অ্যাপ্লাই ফর পলিটেকনিক সেকেন্ড ইয়ার, আর কন্টিনিউ টু পেমেন্ট মেথড। তো আপনারা এখান থেকে সোজা কন্টিনিউ টু পেমেন্ট মেথডের এই যে কন্টিনিউ আছে এই কন্টিনিউ অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, এখানে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেন্টের নাম দেখানো হবে এবং ইউজার আইডি দেখানো হবে, এখানে কিন্তু নাম দেখানো হবে, নিচের দিকে স্ক্রল করবেন। তারপরে এখান থেকে কিন্তু আপনারা নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে এখানে একটি চেকবক্স আছে, চেকবক্সে কিন্তু আপনারা টিক করবেন, টিক করার পরে এখানে কত টাকা পেমেন্ট করতে হবে কিন্তু এখানে শো করবে, তো এখান থেকে প্রসিড টু পেতে আপনারা কিন্তু ক্লিক করবেন। তারপরে আবারও আপনারা কিন্তু একটি পেজে নিয়ে আসবে, এরকম একটি পেজে নিচের দিকে স্ক্রল করবেন, স্ক্রল করার পরে মেকে পেমেন্টে কিন্তু আপনারা ক্লিক করবেন। তারপরে সেখান থেকে কিন্তু আপনাদের ডাইরেক্ট পেমেন্টের অপশান নিয়ে চলে আসবে এবং ওপরের দিকে কিন্তু লেখা থাকবে WBSCVT অ্যান্ড WBSCT অ্যান্ড VSD, তারপরে 200 লেখা থাকবে। এখান থেকে কিন্তু একাধিক পেমেন্ট মেথড, পেমেন্ট দেওয়ার জন্য মেথড থাকবে, যেমন গুগল পে, ফোনপে, UPI, কিউআর কোড, ওয়ালেট। তো আপনাদের যেটা সুবিধা সেটা থেকে কিন্তু পেমেন্টটা আপনারা সাকসেসফুল করে দেবেন। সাকসেসফুল করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে এরকম একটি অপশান দেখানো হবে, যেখানে কিন্তু কনফার্ম পেমেন্ট ইজ কমপ্লিটেড সাকসেসফুল, ক্যান্ডিডেট নাও ক্যান ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, এরকম কিন্তু লেখা থাকবে। তো এখান থেকে কিন্তু আপনারা ক্লোজ অপশানে ক্লিক করবেন।
তারপরে দেখুন, আমি কিন্তু আগে বলেছিলাম যে এগুলো দেখাই দেখিয়েছিলাম, সেখানে কিন্তু রেড কালার ছিল পেন্ডিং। তো এখান থেকে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট, পেমেন্ট স্ট্যাটাসও কমপ্লিট, কিন্তু ডকুমেন্ট স্ট্যাটাস কিন্তু পেন্ডিং আছে, ডকুমেন্ট স্ট্যাটাস কিন্তু আপনাদের পেন্ডিং। তো এবারে কিন্তু আপনার ডকুমেন্ট স্ট্যাটাস ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। তারপরে আপনারা কিন্তু ডকুমেন্ট আপলোড অপশানে চলে যাবেন, আপনাদের কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে, এবং এখান থেকে কিন্তু আপনাদের ডকুমেন্ট দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপলোড ডকুমেন্ট আইটিআই এম গ্রুপ। তো এখান থেকে কিন্তু আপনারা ডকুমেন্টটা সিলেক্ট করবেন, তো এখান থেকে আপনারা ক্লিক করবেন। আপনাদের কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি অফ ক্যান্ডিডেট এটি কিন্তু দিতে হবে, আধার কার্ড দিতে হবে, কাস্ট সার্টিফিকেট যদি আপনি প্রথমে অ্যাপ্লাই করে থাকেন তাহলে কাস্ট সার্টিফিকেট দেবেন, আর যদি কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই না করে থাকেন, জেনারেল করে থাকেন, তাহলে কিন্তু এই কাস্ট সার্টিফিকেট অপশান আপনাদের সামনে আসবে না। তারপরে আপনারা যেহেতু এম গ্রুপে অ্যাপ্লাই করেছেন, তার জন্য কিন্তু মাধ্যমিকের যে মার্কশিট আছে, মার্কশিট কিন্তু এখানে আপনাদের আপলোড করতে হবে। আপনারা কী করবেন, এখান থেকে সবার প্রথমে এই যে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোটা সিলেক্ট হয়ে যাবে, তারপরে এখান থেকে আপনারা আপলোড যে ডকুমেন্ট, সেই আপলোড ডকুমেন্টে কিন্তু আপনারা ক্লিক করবেন। ডকুমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, এবং এখান থেকে কিন্তু আপনাদের বলা হচ্ছে যে চুজ ফাইল। তো আপনারা এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনাদের যে গ্যালারি থেকে যে আপনার রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোটি আছে, সেই পাসপোর্ট সাইজ ফটোটা কিন্তু আপনারা এখানে অ্যাটাচ করবেন। তার আগে বলে দিই কিন্তু পাসপোর্ট সাইজ ফটোটা 15 KB মধ্যে হতে হবে, এবং মিনিমাম 15 KB, এবং ম্যাক্সিমাম কিন্তু 200 KB মধ্যে হতে হবে। তার কম 15 KB কম, 200 KB বেশি হলে কিন্তু আপনাদের ফটোটা এখানে আপলোড হবে না। তো এটি কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন। তারপরে এখানে আপনারা এখানে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আপলোডতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনাদের আপলোড করা হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু ফাইনালাইজ ডকুমেন্টস আপলোড, এটাকে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে সেই ফটোটি কিন্তু এখানে শো হবে। তারপরে আপনারা আবারও কিন্তু পরবর্তী ডকুমেন্টটা আপলোড করবেন, অর্থাৎ পাসপোর্ট সাইজ ফটোটা কিন্তু আপলোড করা হয়ে গেছে। এবারে কিন্তু আপনারা আধার কার্ডে ক্লিক করবেন, অর্থাৎ আধার কার্ডের এই যে গোলো আছে, গোলটাই কিন্তু ক্লিক করবেন। একই রকমভাবে কিন্তু আপনারা আধার কার্ডটাও কিন্তু আপলোড করবেন, এটি কিন্তু 15 KB থেকে 400 KB মধ্যে, আগে ছিল 15 KB থেকে 200 KB মধ্যে ফটোটা, কিন্তু আধার কার্ডটা কিন্তু 15 KB থেকে 400 KB মধ্যে একইভাবে কিন্তু আপনারা সিলেক্ট করে আপলোড করে দেবেন। একে একে সমস্ত কিছু আপলোড করে হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাদের এরকম একটি অ্যালার্ট মেসেজ দেওয়া হবে, যেখানে কিন্তু লেখা থাকবে ইউ আর অ্যাবাউট দ্য ফাইনালাইজ দ্য ডকুমেন্ট, ইউ হ্যাভ আপলোড সো ফেয়ার প্লিজ। এখানে কিন্তু আর তারপরে এখান থেকে আপনারা কী করবেন, এখানে পড়ার পরে ইয়েস অপশনে ক্লিক করবেন। আবারও কিন্তু অ্যালার্ট মেসেজ আপনাদের দেওয়া হবে, এবং এটি কিন্তু আপনারা সাকসেসফুলভাবে ডকুমেন্টটা আপলোড করেছেন, সেই অ্যালার্ট মেসেজ কিন্তু দেওয়া হবে, এখান থেকে কিন্তু আপনারা ক্লোজ করবেন। তারপরে আপনারা আবারও এরকম একটি ইন্টারফেসে চলে আসবেন, এবং এখান থেকে মেন মেনু থেকে আপনারা ক্লিক করবেন। মেন মেনুতে ক্লিক করার পর এখান থেকে আপনারা হোম অবলিক ড্যাশবোর্ডে আপনারা ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের এখানে নাম দেখতে পাবেন, এখানে কিন্তু ফটোটা দেখতে পাবেন, যে ফটোটা আপনারা এখানে অ্যাটাচ করেছেন। তারপরে এখান থেকে আপনারা ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, এবং এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কমপ্লিট, পেমেন্ট স্ট্যাটাস কমপ্লিট, এবং ডকুমেন্ট স্ট্যাটাস কমপ্লিট, শুধুমাত্র ভেরিফিকেশান স্ট্যাটাস কিন্তু পেন্ডিং আছে। তো ভেরিফিকেশান স্ট্যাটাস কিন্তু আপনাদের যে ইনস্টিটিউট আছে সেই ইনস্টিটিউট করবে, বা ওয়েস্ট বেঙ্গল ভোকেশনাল কাউন্সিল করবে। তো আপনারা কিন্তু যে আপনাদের অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা পেয়েছেন, সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বার নিয়ে কিন্তু আপনারা মাঝে মাঝে লগ ইন করে চেক করবেন, বা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে চেক করবেন যে আপনাদের অ্যাপ্লিকেশানটা ভেরিফাই হলো কি হলো না। এইভাবে কিন্তু আপনারা যে আইটিআই, সেই আইটিআইতে কিন্তু অ্যাপ্লাই করবেন, এবং একা একাই করবেন, বাড়িতে বসেই করবেন। তাছাড়াও যদি কোনো কোয়ারি থেকে থাকে বা যদি না করতে পারেন, তাহলে কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশনের নিচে আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে গিয়ে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করে কিন্তু অ্যাপ্লিকেশানটা সাকসেসফুল করতে পারেন। এই ছিল ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।